এ সরকার আজি আগামী দিনের নয় ওড়শা গঠন করবে, সমৃদ্ধ ওড়শা গঠন করবে। আইতিপাই আজি যেতবে মহিলা মানুষ সশক্তকরণ করা এ সরকার নিষ্পতি নিয়েছেন, এ সরকার বজেট্রে প্রবধান রাখিছেন, ক্যাবিনেট্রে পাস করেছেন, আপনি আজি আনিছেন সুভদ্রা যোজনা। এ সুভদ্রা যোজনার আজি লোক মানুষ সম্পূর্ণ ভাবে সচেতন করাই আজি সকালে সুভদ্রা রথ আজি বাহারিছি, সচেতন করা রথ আড়ি গড়িছি গাঁ গড়িতে গড়ি কন্দিরে প্রতিক্রি প্রচার করা। গত 24 বর্ষের মহিলা সশক্তিকরণ নাঁরে কেতে পয়সা দিয়েছেন মহিলা মানুষ সশক্তিকরণ করবার, কিছু না হিসাব করুলু। যেত নির্বাচন আসে 15,000 টাকা লেখা দিকে নির্বাচন সময়ের, ইয়ে কম করা ভোট দেওয়া খালি খাইবা ভোট দেওয়া 15,000 টাকা 5 বর্ষে, ইয়ে বর্ষরে কেতে হল মাসরে কেতে হল গোটিয়ে দিনরে কেতে হব, যদি হিসাব পয়সা ভাগ পড়ব 28 পয়সা দিয়ে নির্বাচন সময়ের 15,000 নাঁরে গোটি এসএচজি গ্রুপ কু দেইকি আজি ভণ্ডাউথিলে এবং বারম্বার আম লোক মানুষ ভণ্ডাইকি ভোট নৌলে ভোট ব্যাঙ্ক তৈরি করুলে আজি বিকাশর আজি রাস্তা আজি অটকি রয়েছিল। আপন মান আশীর্বাদ আজি সরকার আসিলা, মু কৌতিনে না বর্ষা ছাড়ি যাব বলি, বর্ষা আপন মান প্রতিবন্ধক করি পারিব না। এনু নয়া সরকার আসিলা, লোকঙ্কর সরকার আসিলা, লোকঙ্কর হারি গুহারি শুণবা পাই আপনার আশ্চর্য হবে। হাটপাড়ি কু হাটপাড়ি, প্রতি হাটপাড়ি যেমিতি প্রত্যেক সোমবার মুখ্যমন্ত্রী নিজে আপন মানকর অভিযোগ শুণবা পাই সকাল 10টার সন্ধ্যা 6টা পর্যন্ত, কেবল একুটিয়া নন্দী সাঙ্গরে 5-6 জন মন্ত্রীঙ্কর সাঙ্গরে অভিযোগ শুণবা। গত 16 বর্ষ ধরি পূর্ব সরকারর মুখ্যমন্ত্রী অভিযোগ প্রকোষ্ঠকু বন্ধ করে রাখিলে, 2-4 জন সরকারি অধিকারী গুমাস্তা মানকর মাধ্যমে অভিযোগ করি শুনানি নাঁরে কেবল এটি লোকঙ্কু ঠকুলে। আপনার আশ্চর্য হবে সেই লোক মানে কেতে খুশি খুশিরে তাঙ্কর আনন্দ আশ্রু আখিরে লুহ ঝরুলা, যে আমি প্রতি বর্ষ অভিযোগ প্রকোষ্ঠকু আসু মুখ্যমন্ত্রী ভেটবা, কৌশি সরকারঙ্কর গুমাস্তকু নুহ, এবং যেতবে ভেটিলে দরখাস্তটি দেলে কহিকি গলে আজ্ঞা আমি আপনার ভেটিলু। 16 বর্ষ পরে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীঙ্কর অভিযোগ প্রকোষ্ঠরে প্রথম তর করে ভেটিলু, এবং আমি বহুত খুশি লাগুছি, আনন্দ লাগুছি, আপনি আখির আনন্দ লুহ মধ্যে ঝরুছি। আমার কিছু দরকার নাই, আমার মুখ্যমন্ত্রীঙ্কর সহিত ভেট হবার যে সুযোগ আজি আমি পাইছু সেতিরে আমি অতি খুশি আর আনন্দিত অছু, এই কথা সেমানে কহিলে। এহা কেবল কেবল এই মুখ্যমন্ত্রী অভিযোগ প্রকোষ্ঠর কেবল লোকঙ্কু ডাকি দেইকি অভিযোগ দরখাস্তটি নেইজি গলে এই অভিযোগ প্রকোষ্ঠর পূর্ণতা আসে না, প্রকৃতরে তার যাহা অভিযোগ যে সমস্যা আছে যে দুঃখ আছে তাকে যদি আমি পূরণ করে পারিবা না তাহলে তার সার্থকতা কোণ আছে, লাভ কোণ হব। সেথিপাই মু নির্দেশ দেইছি মো বিভাগর সমস্ত বিভাগর অধিকারী মানুষ, যে বিভাগর যাহা তাঙ্কর দাবি থিব সে দাবি যদি যথার্থতা আছে, তাকে যদি অন্যায় করা হয়েছে, তাকে যদি তার প্রাপ্য পাইবার বঞ্চিত করা হয়েছে, তাহলে তাকে নিশ্চিত ভাবে পূরণ করা যাব, তাহা পুঁ যথা সময় ভিতরে। আজ অনেক কাম সে 30% কাম সে দাবির পূরণ হবার লাগিছে, অনেক কথা এই কথা মুখ্যমন্ত্রী অভিযোগ প্রকোষ্ঠরে সকাল সন্ধ্যা পর্যন্ত অভিযোগ শুণবা, 7,000-8,000-10,000 পর্যন্ত লোক আসিকি পৌঁছিবা, ইয়ে অসম্ভব লাগুলে মধ্য সত কথা, ইয়ে কাহণী। জনে মোর অধিকারীকর তাঙ্কর ভৌণী গুজরাটর অহমদাবাদ নগরর দিনে ফোন করি সে মো অধিকারী কু কহিলে, ভাই সত্যরে কোণ আপনার মুখ্যমন্ত্রী সকাল সন্ধ্যা পর্যন্ত 1,000,000 লোকঙ্কর জনশুণাণী লোকঙ্কর গুহারি শুণুছেন এবং এভাবে কাম করছেন, এটা তো আমি বিশ্বাস লাগু না। এ অধিকারী ভাই জনে কহিলে, না হ ভৌণী ইয়ে সত্য কথা,
ଏହା ଓଡ଼ିଶାରେ ସମ୍ଭବ ଏବଂ ଆମ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ତାକୁ କରିକିରି ଆଜି ଦେଖାଉଛନ୍ତି ଏବଂ ନ୍ୟାୟ ମଧ୍ୟ ପ୍ରଦାନ କରୁଛନ୍ତି। ଆପଣ ଶୁଣିଥିବେ ନିକଟରେ ନିର୍ବାଚନ ପୂର୍ବ ସମୟରେ ମଧ୍ୟ ନିର୍ବାଚନ ସମୟରେ ଆସିଥିଲେ ଆମର ଆସାମର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ କିଏ ହେମନ୍ତ ବିଶ୍ୱଶର୍ମା ଆସିଥିଲେ। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମାନଙ୍କର ସମ୍ମିଳନୀରେ ମୋର ଯେତେବେଳେ ଦେଖା ହେଲା ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଶପଥ ପାଠ ଉତ୍ସବରେ ସେ ଆସିଥିଲେ। ସେ ନିଜେ ମୋତେ ସେଥିରେ ପ୍ରୀତ ହୋଇ ମୋତେ କହିଲେ ଭାଇ ସତରେ କ'ଣ ସକାଳ ସନ୍ଧ୍ୟା ଯାଇ ବସୁଛ ଲୋକମାନଙ୍କର ପାଇଁ। ମୁଁ କହିଲି ଆପଣ ତ ଟିଭିରେ ଦେଖୁଥିବ ଇଏ କ'ଣ ମୁଁ କ'ଣ ଏଠି କ'ଣ ମିଥ୍ୟା କଥା କହୁଛି ନା ମିଥ୍ୟା ନୁହଁ ଯେ ମୁଁ ତ ଟୁଇଟ୍ କରିଛି କିନ୍ତୁ ଏତେ ଧୈର୍ଯ୍ୟ ଧରିକି ଆପଣ ରହିକି ଏ କାମ କରିପାରୁଛନ୍ତି। ଗାଁ ଗହଳିର ଲୋକ ଆମେ ଚାଷୀର ପୁଅ ଆମେ ଗାଁରୁ ଆସିଛୁ ଆମେ ଏବଂ ରାଜନୈତିକ ଦୃଷ୍ଟିକୋଣରୁ ଆପଣ ଜାଣିଥିବେ ମଧ୍ୟ ମୋ ରାଜନୈତିକ କ୍ୟାରିୟର ପ୍ରଥମେ ମୁଁ ଏଠି ଆମର ଚକ୍ରବର୍ତ୍ତୀ ଭାଇ କୁଆଡ଼େ ଗଲେ ଜିଲ୍ଲା ପରିଷଦରେ ଛିଡ଼ା ହେଇଛନ୍ତି। ତା ପୂର୍ବରୁ କ'ଣ ଛିଡ଼ା ହେଇଥିଲ ତା ପୂର୍ବରୁ କ'ଣ ଛିଡ଼ା ହେଇଥିଲ ତା ପୂର୍ବରୁ ଛିଡ଼ା ହେଇନାହାନ୍ତି ସମିତି ସଭ୍ୟରେ ଛିଡ଼ା ହେଇଥିଲେ କେତେ ମସିହାରେ 2017 ମସିହାରେ 1992 ମସିହାରେ ମୁଁ ମଧ୍ୟ ସମିତି ସଭ୍ୟରେ ଛିଡ଼ା ହେଇଥିଲି। ତାପରେ ଶିଶୁ ମନ୍ଦିର ଗୁରୁଜୀ ତାପରେ 1997 ମସିହାରେ ପୁଣି ସରପଞ୍ଚରେ ଛିଡ଼ା ହେଇଥିଲ କି ହେଇନାହାନ୍ତି। ମୁଁ ସରପଞ୍ଚରେ ତାପରେ ଛିଡ଼ା ହେଲି ଏବଂ ପ୍ରଥମେ ସମିତି ସଭ୍ୟରେ କିନ୍ତୁ ମୁଁ ହାରିଲି ଦ୍ୱିତୀୟରେ ସରପଞ୍ଚରେ କିନ୍ତୁ ମୁଁ ବିଜୟୀ ପ୍ରାପ୍ତ ହେଲି। ତାପରେ ମୁଁ ଆଉ ପଛକୁ ଫେରି ଚାହିଁ ନାହିଁ। ଯଦି ସମିତି ସଭ୍ୟ ସରପଞ୍ଚ ଗୋଟେ ପଞ୍ଚାୟତର ହେଇକିରି ସାଧାରଣ ଗରିବ ଲୋକମାନଙ୍କର ଅଭାବୀ ଲୋକମାନଙ୍କର ସମସ୍ୟା ଥିବା ଲୋକମାନଙ୍କର ସମସ୍ୟା ଶୁଣିବା ପାଇଁ ଯିଏ ବି ତଳସ୍ତର ରାଜନୀତି କରିବ ସିଏ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ହେଲା ପରେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ସେ ଗରିବ ଲୋକମାନଙ୍କୁ ଆଗେ ଚିହ୍ନିବ ତାଙ୍କରି ସେବା କରିବ। ସେଇଥିପାଇଁ ଆଜି ଇଏ ଏକ ଏଭଳି ରାଜନୈତିକ ଦଳ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ଯେଉଁଥିରେ ଏ ବିଜେପିର ଫୁଲ୍ ଫର୍ମ କ'ଣ ଜାଣିଛନ୍ତି ବିଜେପିର ଫୁଲ୍ ଫର୍ମ ହେଉଛି ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି। ଏହାର ଆଉ ଗୋଟିଏ ଫୁଲ୍ ଫର୍ମ ଅଛି ସେଇଟା ତମେ ଜାଣିନ ମୁଁ ଜାଣିଛି କହିପାରିବେ ବିଜେପି ଭାଇ ଜଗିଥା ପାର୍ଟି। ଏ ପାର୍ଟିର ଜଗିଥା ନୀତି ଆଦର୍ଶକୁ ଧରି ଜଗିଥା ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିର ବିଚାରଧାରାକୁ ଜଗିଥା ରାଷ୍ଟ୍ରବାଦୀ ଚିନ୍ତାଧାରାକୁ ଜଗିଥା ତୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଦିନେ ସେଇ ଚା ବିକୁଥିବା ଜଣେ ଚା ବିକାଳୀର ଜଣେ ପୁଅ ହେଇକିରି ମଧ୍ୟ ଚା ବିକୁଥିବା ଜଣେ ସାଧାରଣ କାର୍ଯ୍ୟକର୍ତ୍ତା ଭାରତ ବର୍ଷର ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ହେଇଯିବ ଏବଂ ଜଣେ ସାଧାରଣ ବର୍ଗର ସମିତି ସଭ୍ୟ ବା ଜଣେ ଛୋଟିଆ ପରିବାରର ଜଣେ ପିଲା ମଧ୍ୟ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ହେଇପାରିବ ଆଉ ଜଣେ ଅତି ସାଧାରଣ ପରିବାରର ଝିଅ ମଧ୍ୟ ଜଣେ ଭାରତ ବର୍ଷର ରାଷ୍ଟ୍ରପତି ହେଇପାରିବ ଏ ସୁଯୋଗ କେବଳ ଅଛି ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିରେ। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍ ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।